হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। Xiaomi CV ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়ে গিয়েছে, অ্যান্ড এটা কিন্তু প্রায় অনেক দিন পর বাংলাদেশে লঞ্চ হয়েছে, অর্থাৎ যেই টাইমে লঞ্চ হওয়ার কথা ছিল তারও অনেক পরে লঞ্চ হয়েছে। সো মেইনলি এই ফোনটা বানানো হয়েছে ফিমেল কাস্টমারদেরকে বেস করে, কারণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ফোনটা কিন্তু অনেক সুন্দর, বলতে গেলে Xiaomi-র ওয়ান অফ দ্য বেস্ট বিউটিফুল ফোন বলা যায়। অনেক সুন্দর একটি ফোন, বেশ প্রিমিয়াম একটি লুক দেয়, বিশেষ করে মেয়ে কাস্টমার যারা রয়েছে তাদের খুব অ্যাট্রাক্ট করবে। বাট এই ফোনটা শুধু সৌন্দর্য দেখে ফোনটা কেনা যাবে না, ফোনটার ভেতরে কী কী রয়েছে সেটাও জানতে হবে। সো আজকের ভিডিওতে আমরা সেই সকল বিষয় নিয়ে কথা বলবো, সো ভিডিওটি স্কিপ করবেন না। পুরো ভিডিও জুড়ে আমি মাই থাকছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেকটক উইথ মাই। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিউয়ার্স, ফার্স্ট অফ অল যদি ফোনের লুক অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটা বেশ প্রিমিয়াম একটি ফোন দেখেই বোঝা যাচ্ছে। ফোনটার উপরে বাম পাশে রয়েছে ক্যামেরা মডিউমটা, যেখানে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, নিচে আসলে Xiaomi ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন। ফ্রন্ট ফেসে একটি কার্ভ ডিসপ্লে পেয়ে যাবেন, যেটার মাঝ বরাবর কাট আউটের মাধ্যমে সেলফি ক্যামেরাটি বসানো রয়েছে। ফোনটি ডান পাশে আপনারা পেয়ে যাবেন এর পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আয়ার ব্লাস্টার। নিচে আসলে পেয়ে যাবেন সিম কার্ড স্লট, USB টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্টেরিও স্পিকার। সো এটাতে আপনারা 3.5mm হেডফোন জ্যাকটি পাচ্ছেন না, যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। যাই হোক, পেছনে একটি গ্লাসের ফিনিশ রয়েছে, ফ্রন্টে যে গ্লাস প্রোটেকশনটা ইউজ করা হয়েছে সেটা কর্নিয়া গরিলা গ্লাস 5 এর। পেছনে একটা বিষয় ভালো লেগেছে যে কোনো প্রকার হাতের ছাপ ইত্যাদি বসে না, সো ইউজ করে বেশ মজাই পাবেন। বাট পেছনে কি গ্লাস প্রোটেকশনটা ইউজ করা হয়েছে সেটা এখনও জানা যায়নি। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি লুক অ্যান্ড বিল্ড কোয়ালিটি। আপনাদের কাছে লুক অ্যান্ড বিল্ড কোয়ালিটিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। অ্যান্ড ভিউয়ার্সের স্পেসিফিকেশনে যাওয়ার আগে আগেই বলে নিই, এই ফোনটার প্রাইস হচ্ছে 42,490 টাকা, অর্থাৎ বলা যায় 42,500 টাকা দামের একটি ফোন, কিছুটা আপডাউন হতে পারে। সো ভিউয়ার্স, এর ডিসপ্লে সেকশনে থাকছে 6.5 ইঞ্চের একটি ওলেড ডিসপ্লে, যেটা 120Hz রিফ্রেশ রেটেড, ডলবি ভিশন রয়েছে, HDR10+ সাপোর্ট থাকছে এবং এর পিক ব্রাইটনেস হচ্ছে 950 nits। অ্যান্ড ভিউয়ার্স, এটাতে কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্টেড, অ্যান্ড এই ডিসপ্লেটা কিন্তু একটি কার্ভ ডিসপ্লে, যেটা আমার কাছে এই ফোনের ওয়ান অফ দ্য বেস্ট জিনিস লেগেছে, কারণ এর কার্ভ ডিসপ্লের কারণে ফোনটা আরও প্রিমিয়াম দেখায়। তো যাই হোক, ফোনটার ডিসপ্লে কোয়ালিটিটা বেশ সুন্দর ছিল, শার্পনেস এবং ডিটেলস ধরে রাখতে পারছিল, সব কিছু মিলিয়ে একটি ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে বলা যায়। এবার যদি এর পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলে, এই ফোনে থাকছে Android 11, যার ব্যাকহ্যান্ডে থাকছে Xiaomi UI 12.5, এবং এর চিপসের হিসেবে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 5G, যা একটি 6nm বেসড অক্টাকোর প্রসেসর, এবং এর ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz, এবং জিপি হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 642L। অ্যান্ড ভিউয়ার্স, এরকম একটা প্রাইস, অর্থাৎ 40,000 টাকা দামের বাজেটের মধ্যে আপনারা অবশ্যই আশা করবেন একটি 8 সিরিজের প্রসেসরের জন্য, বাট এখানে 7 সিরিজের একটি প্রসেসর ইউজ করা হয়েছে। বাট আপনারা প্রায় সকলেই জানেন যে 778G কিন্তু 8 সিরিজের প্রসেসরের থেকে একদমই কম নয়, অর্থাৎ সেই দিকে কম্পেয়ার করতে গেলে মোটামুটি একটি ভালো গেমিং প্রসেসর। এবং এই ফোনের গেমিং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, ফোনটাতে COD বেশ স্মুথলি রান করছিল, হালকা হিটিং ইস্যু দেখা গিয়েছে যেটা ক্যামেরা মডিউমের একটু সাইডে, বাট সেটা খুব শীঘ্রই ঠান্ডা হয়ে যাচ্ছিল। অ্যান্ড এর পাবজির যে পারফরমেন্সটা সম্পর্কে আমি জানতে পেরেছি, পাবজি পারফরমেন্সটা খুবই খারাপ ছিল, অর্থাৎ হাই গ্রাফিক্সে খেলতে গেলে বেশ ল্যাকেন্সি, ফ্রেম ড্রপ লক্ষ্য করা যায়, এমনকি একটা পর্যায়ে এমন হয় যে আপনি ক্যারেক্টারটা নাড়াচাড়াও করতে পারবেন না। সো এরকম একটা ইস্যু জানতে পেরেছি। এছাড়াও যদি নর্মাল সেটিংসে খেলেন বেশ ভালো একটা পারফরমেন্সই পেয়ে যাবেন, খুব একটা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। তো মূলত আগে যেহেতু বলেছি এই ফোনটা ফিমেল কাস্টমারদের বেস করে বানানো, সেই ক্ষেত্রে তারা হয়তো এরকম হেভি গেমিং করবে না, নর্মাল গেমিং যেহেতু করবে সো সেক্ষেত্রে ভালো। এই ফোনের মোট 3টি ভ্যারিয়েন্ট রয়েছে, 8GB RAM 128GB ROM, 8GB RAM 256GB ROM এবং 12GB RAM 256GB ROM। যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। অ্যান্ড ভিউয়ার্স, এটাতে কিন্তু কোনো আপনারা SD কার্ড ইউজ করতে পারবেন না, অর্থাৎ এর যে সিম কার্ড স্লট রয়েছে সেটাতে শুধুমাত্র 2টো সিম কার্ডই ইউজ করতে পারবেন। এখানে যদি SD কার্ড দেওয়া হতো তাহলে হয়তো আরও বেটার হতো। অ্যান্ড এটার UFS 2.2টা আমার কাছে বাজে লেগেছে, এখানে UFS 3.1 দিলে স্টোরেজ টাইপটা আরও বেটার হতো। এবার যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, ফোনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ,
যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। অ্যান্ড এটার ক্যামেরা কোয়ালিটিটাও বেশ ভালো ছিল, অর্থাৎ আপনারা একটি রেডিমেড এডিটেড ফটো পেয়ে যাবেন, অর্থাৎ বলতে গেলে একটু শার্পনেসটা বাড়িয়ে দেয়, ইনফ্যাক্ট অবজেক্টকেও বেশ স্মুথ করে দেয়, সে সকল বিষয়ে ভাবতে গেলে বেশ ভালো একটা ক্যামেরা প্যানেল। এবং ক্যামেরা দিয়ে ডে লাইটে বেশ ভালো ছবি তুলতে পারবেন, এছাড়াও যদি রাত্রিবেলা নাইট মোড অন করেন সেক্ষেত্রেও কিছু ভালো ছবি পেয়ে যাবেন। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে 4K 30fps-এ রেকর্ড করা যায় এবং 1080p 60fps-এ রেকর্ড করা যায়, এবং এটাতে EISR সাপোর্ট থাকছে, সুতরাং বেশ ভালো একটা ভিডিও রেকর্ডিংয়ের এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। ফ্রন্ট ফেসে আপনার 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, যেটাতে 1080p 60fps-এ রেকর্ড করা যায়, অর্থাৎ বলতে গেলে যারা টিকটক করেন তাদের জন্য বেশ ভালো একটা ক্যামেরাই বলা যায়। অবজেক্টকে বেশ ভালো স্মুথ করে দিচ্ছিল, ওভারঅল বলতে গেলে ভালো একটা সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। এটাতে রয়েছে স্টেরিও স্পিকার যার সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো ছিল। ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, প্রতিবারই খুব ফাস্ট কাজ করবে। অ্যান্ড বিয়ার সেটা কিন্তু একটি 5G ফোন, এবং যেহেতু বাংলাদেশে 5G চলছে কিছু কিছু জায়গায়, সেহেতু আপনারা এই ফোনটা কিনলে 5G-টা ইউজ করতে পারবেন। এবার যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, ফোনটা কিন্তু বেশ স্লিম একটি ফোন, সো আপনাদের কাছে মনে হতে পারে এটাতে কেমন ব্যাটারি ব্যাকআপ থাকছে। এটাতে ইউজ করা হয়েছে 4500 mAh ব্যাটারি ব্যাকআপ, এবং এই ফোনটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে কোনো প্রকার চার্জার পাবেন না, অর্থাৎ এটাতে কিন্তু 55W-এর চার্জার সাপোর্ট করে, তবে বক্সে কোনো প্রকার চার্জার দেওয়া হয়নি, আপনাকে বাহির থেকে কিনে নিতে হবে। অ্যান্ড কোম্পানি দাবি করেছে যে 55W-এর চার্জার দিয়ে আপনারা 45 মিনিটের মধ্যে 100% চার্জ করে নিতে পারবেন, এবং এই 45 mAh ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনারা একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, এবং টানা গেমিংয়ের ক্ষেত্রে 4.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন। এবার যদি ভালো দিক এবং খারাপ দিক আলাদা করি, সেক্ষেত্রে যদি খারাপ দিক নিয়ে আগে বলি, প্রথমে যে জিনিসটা আমার মাথায় এসেছে সেটা হচ্ছে এটাতে 3.5 mm হেডফোন জ্যাক নেই। সেকেন্ডে, এই ফোনটার গেমিং পারফরমেন্সটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, অর্থাৎ 40,000 টাকা বাজেটের মধ্যে এর থেকে ওয়ে বেটার অপশন থাকছে গেমিংয়ের ক্ষেত্রে, সো যারা গেমিং করবেন তারা এই ফোনটা না কিনলেও পারেন। আরেকটি বিষয়, এই ফোনটার স্টোরেজে USB 2.2 রয়েছে, যেটা 3.1 হলে বেটার হতো। অ্যান্ড এবার যদি ভালো দিক নিয়ে কথা বলি, ফার্স্টেই যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে ফোনটার লুক। অসাম একটি ফোন, অর্থাৎ বেশ সুন্দর একটি ফোন বলাই যায়, অর্থাৎ বেশ সুন্দর একটি ফোনই বলা যায়, বাহিরে নিয়ে গেলে যে কেউ আপনার হাতের দিকে তাকিয়ে থাকবে। সেকেন্ডে, একটা ভালো ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, অনেক ভালো একটি ডিসপ্লে কোয়ালিটি রয়েছে, যেটাতে একটি কার্ভ ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড ক্যামেরা নিয়ে যদি কথা বলি, টিকটক করতে পারবেন, ভালো একটা ভিডিও রেকর্ডিং করতে পারবেন, সেক্ষেত্রে ক্যামেরা প্যানেলটাকেও আমি ভালো বলি। সো এই ছিল এই ফোনটার ভালো এবং খারাপ দিক, এবং আগেই বলেছিলাম এই ফোনটা ফিমেল কাস্টমারদের বেস করে বানানো রয়েছে, সো তারা কিন্তু খুব হেভি গেমিং করে না এবং নর্মাল ইউজই করে, সেক্ষেত্রে ফোনটা তাদের জন্য খুব ভালো একটি ফোন। অ্যান্ড যারা গেমার রয়েছেন অবশ্যই বুঝে গিয়েছেন যে এই ফোনটা আপনাদের জন্য না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।